হ্যালো গাইস, আমাদের মেডিসিন বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম। গাইস, আপনি কি অধিক সময় নিয়ে সহবাস করতে পারছেন না, এমনকি আপনার পেনিস দিন দিন ছোট হয়ে যাচ্ছে, কিংবা পেনিস চিকন বা আগা মোটা গোড়া চিকন হয়ে যাচ্ছে, তাহলে আজকের এই ছোট্ট ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ আজকের ভিডিওতে জানতে পারবেন কিভাবে আপনার পেনিস ঠিক গোড়ার পেনিসের মতো করবেন। গাইস, আজকে আমরা জানতে চলেছি ইডিজি জেল সম্পর্কে। এই জেল সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের মেডিসিন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং পরবর্তীতে কোন মেডিসিন সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাদেরকে নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায়। গাইস, বিবাহিত জীবনের মূল শর্ত হলো সুখী যৌন জীবন গড়ে তোলা। আপনি যদি আপনার পার্টনারকে পরিপূর্ণ তৃপ্তি দিতে না পারেন তাহলে সমস্যার সৃষ্টি হয়, আর এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে সাহায্য করবে ইডিজি জেল। কারণ এই জেল সঠিকভাবে ব্যবহার করলে আপনার পেনিস 3 মাসে 1 থেকে 2 ইঞ্চি বড় হবে, যা আপনি কখনো কল্পনাও করেননি। এই জেল ব্যবহার করলে আপনার চিকন পেনিস মোটা হতে সাহায্য করবে, যা দেখে আপনার পার্টনার অবাক হয়ে যাবে। আপনার পেনিস যদি বাঁকা হয়ে থাকে তাহলে সেই বাঁকা পেনিস সোজা করতে সাহায্য করবে, এমনকি আগা মোটা গোড়া চিকন সমস্যার সমাধান করবে। ইডিজি জেল ব্যবহার হওয়ার ফলে আপনার পেনিসের রক্ত চলাচল বেড়ে যাবে। রক্ত চলাচল বেড়ে গেলে আপনার মন মতো সহবাস করতে পারবেন। এখন প্রশ্ন হলো, এই জেল কিভাবে ব্যবহার করবেন? এই জেল সঠিক নিয়মে ব্যবহার করতে হলে প্রথমে আপনার হাত ও পেনিস ভালো করে ধুয়ে শুকিয়ে নিন। তারপরে হাতের তালুতে নিয়ে পেনিসের গোড়া থেকে মাথা পর্যন্ত ম্যাসাজ করুন আস্তে আস্তে, এইভাবে 20 থেকে 25 বার। তবে সতর্ক থাকতে হবে, ম্যাসাজ করা অবস্থায় যেন বীর্য আউট না হয়, তাহলে কোনো রেজাল্ট পাবেন না। তবে দিনে একবারের বেশি করবেন না। ম্যাসাজ করার 40 মিনিট পর পেনিস ভালো করে ধুয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার।